পুবলী ব্যাংক লিমিটেডের ঢাকা নারায়ণগঞ্জ ও কাজীপুর অঞ্চলের শাখা কর্মকর্তাদের নিয়ে সম্মেলন হয়েছে বৃহস্পতিবার প্রধান কার্যালয়ের অডিটোরিয়ামে এই সম্মেলন অনুষ্ঠিত হয় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ আলী এছাড়া দুই উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইসা ও মহম্মদ শাহদাত হোসেন সহ বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন এ সময় উন্নত আধুনিক ব্যাংকিং সেবাদানের মাধ্যমে ব্যবসা সম্প্রসারণের জন্য আহ্বান জানান বক্তারা এছাড়া খেলাপি ঋণ আদায় করা সহ নতুনভাবে খেলাপি ঋণ কমানোর নির্দেশনাও দেয়া হয়